प्रधानमंत्री नरेंद्र मोदी की ओर से आज तीनों कृषि कानूनों को वापस लिए जाने के ऐलान के बाद माकपा की ओर से एक बार फिर प्रधानमंत्री की आलोचना की गई है। इस संबंध में बोलते हुए पूर्व सांसद और सीपीआईएम नेता सुजन चक्रवर्ती ने कहा कि इससे ये बात साबित हो गई है कि प्रधानमंत्री नरेंद्र मोदी ने यह फैसला जल्दबाजी में लिया था और जिसकी खामियाँ पूरा देश को पिछले 1.5 सालों से उठाना पड़ रहा है। ये जातिर उद्देश्य भाषण दीते गए बोले যে কৃষি আইন তিনটাকে রিপিল করবেন, বাতিল করবেন এবং কৃষকরা এরও তার তার খেতে চলে যায়। এত সময় লাগলো কেন? বেআইনিভাবে এই আইন করা হয়েছিল, উদ্ধত্ত দেখে এই আইন করা হয়েছিল। আমি ক্ষমতাশালী, আমি যা বলবো সবাইকে মানতে হবে। কৃষকরা গত 1 বছর ধরে টানা লড়াইয়ের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে, যতই পরাক্রমশালী হও না কেন, আন্দোলনের কাছে কেউ নেই। ঐক্যবদ্ধ কৃষক আন্দোলনের জয়, প্রতিরোধের আন্দোলনের জয়, মোদিজির উদ্ধত্বের বিরুদ্ধে লড়াইয়ের জয়। স্বাধীনতার পর এত বড় কৃষক আন্দোলন এদেশে হয়নি, স্বাধীনতার পর এত বড় আন্দোলনের জয় এদেশে হয়নি। আমি সমগ্র কৃষক সমাজকে অভিনন্দন জানাব এবং বিশেষ করে তাদের যারা নেতৃত্ব দিয়েছেন একটা না ধারাবাহিকভাবে তাদের সবাইকে অভিনন্দন জানাব। আমি বাড়তি গর্ববোধ করব এই কারণে যে হান্নান মোল্লা এদের নেতৃত্ব দিয়েছেন বাংলার মানুষ, বাংলার মানুষ গর্ববোধ করি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্নটা হচ্ছে যে পরিষ্কার হয়ে গেল যে গায়ের জোরে সব জিনিস করা যায় না, এটা মোদিজিকে মাথা নিচু করে বুঝতে হয়েছে, মোদিজিকে মাথা নিচু করতে হয়েছে। শেষমেশ অবশেষে অগত্যা মাথা নিচু করেছেন। মমতাজি কি খেয়াল করতে পারছেন যে চোখ রাঙিয়ে সব জিনিস চলে না বেশি দিন? এটা কি মোদিজি কেন করলেন? বোধ হয়েছে না? বোধ হয়নি। যদি বোধ হতো অন্তত 600 কৃষক মারা গেছে, শীত গ্রীষ্ম বর্ষা নির্যাতিত হয়েছে, কৃষকের ওপরে বিজেপি নেতারা পিষে দিয়ে মেরেছে, কোনো ব্যবস্থা নিয়েছেন না? ব্যবস্থা নেননি। বোধোদয় না, এটা পাঞ্জাব উত্তরপ্রদেশের ভোট ভয়ে ভয়ে কাঁপছে, ভোটের জন্য শেষমেশ তাকে সরে আসতে হলো। কার্যত একটা দিনের জন্য কার্যকরী করতে পারার আগেই একটা আইন রিপিল করতে হচ্ছে, এটাও বোধ হয় ভারতবর্ষে খুব একটা এর কোনো নজির নেই। আমি যেটা বলবো সেটা হচ্ছে স্বামীনাথন কমিশন যে রেকমেন্ডেশন দিয়েছিল কৃষকের জন্য, যদি ন্যূনতম বোধ থাকে তাহলে দিল্লির সরকার তাকে গ্রহণ করুন। C2+50 MSP তার জন্য আইন আনুন এবং সব মিলিয়ে স্বামীনাথন কমিশন কৃষক এবং ভবিষ্যতের ভারতবর্ষের জন্য যে প্রস্তাব দিয়েছিলেন মাথা নিচু করে সেই প্রস্তাবটাকে গ্রহণ করুন। অসংগঠিত শ্রমিক তার জন্য যে প্রস্তাব আছে ভারতবর্ষে গ্রহণ করুন। ভারতের রাজনীতির কেন্দ্রস্থলে কৃষক এবং অসংগঠিত শ্রমিক তাদের বাদ দিয়ে কখনো চলতে পারে না, এটা স্পষ্ট হয়ে যাবে এবং এই স্পষ্ট করতে হবে। আন্দোলনের জয় মানুষের জয়, আমি বিশ্বাস করি সেইভাবেই মানুষ সদর্থকভাবে এই ঘটনাটাকে দেখবে।